আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন। তো ফিঙ্গারপ্রিন্ট লক সেট করাটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাপের ভিতরে বিভিন্ন পার্সোনাল জিনিসপত্র থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন বাসায় রেখে যাই বা আমাদের ফ্রেন্ডের কাছে আমাদের ফোনটা দেখে যাই, তখন সে কিন্তু আমাদের অনুমতি ছাড়াই সেই অ্যাপগুলো বা সেই অ্যাপগুলোর ভিতরে প্রবেশ করে আমাদের পার্সোনাল জিনিসপত্র দেখে ফেলে। তো সেক্ষেত্রে আপনি চাইলেই আপনার যে কোনো অ্যাপের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ সেই লকটি খুলতে পারবে না। তো কিভাবে যে কোনো অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো কথা বলাচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্যাটার্ন লক আকারে শো করবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শো করবে। তো আমি যেহেতু চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দ্বারা অ্যাপ লকটি করবো, সেক্ষেত্রে আমি ফিঙ্গারপ্রিন্ট এখানে সেট করে দেবো। দেখুন আমি আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালি ফিঙ্গারপ্রিন্টে সেট করে দেখাচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে সবগুলো অ্যাপ চলে আসবে যে অ্যাপগুলো আমার ফোনে রয়েছে। তো সেক্ষেত্রে আমি চাইলে সবগুলো অ্যাপেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে দিতে পারবো। তো আমি জাস্ট গ্যালারিতে সেট করে দিলাম, জাস্ট এখানে যে তালা একটা চিহ্ন আছে জাস্ট এখানে এটা আনলক করে দিবেন। ওকে, আনলক করে দিলে কিন্তু সেটা লক হয়ে যাবে। দেখুন আনলক হয়ে গেলো। দেন এখানে আমি চাচ্ছি যে আমার যে ফেসবুক আছে ফেসবুকটা আনলক করে দিব। দেন এখানে চাচ্ছি আরও আপনি যেই কটা চান সেই কটা অ্যাপেই কিন্তু আপনি লকটা দিতে পারবেন। ওকে, জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সেই লকটা হয়ে যাবে। তো আমি জাস্ট তিনটা অ্যাপে লক দিলাম আপাতত আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তো লক দেওয়ার পরে জাস্ট এখন আমি আমার হোম বাটন দিয়ে বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে যদি আমি আমার গ্যালারিতে প্রবেশ করি, দেখুন এখানে লক চাচ্ছে। তো আমি আমার ফোনের জাস্ট ফিঙ্গারপ্রিন্ট লকটা এখানে দিব, দেন এখানে কিন্তু লকটা খুলে যাবে। এই যে দেখুন লকটা খুলে গেল। এছাড়া যদি আমি আমার ফেসবুকে প্রবেশ করি তাও কিন্তু লক চাইবে। এই যে দেখুন লক চাচ্ছে। ওকে, ফিঙ্গারপ্রিন্ট লক ছাড়া কিন্তু কেউ এই অ্যাপটি ওপেন করতে পারবে না বা আমার ফেসবুকে প্রবেশ করতে পারবে না। তো এভাবেই মূলত আপনি আপনার ফোন থেকে যে কোনো অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিও নিচে একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।